আজকের গল্পটা খুবই মর্মান্তিক, আর এটার শেষটা শুনলে অনেক অবাক হয়ে যাবেন আপনারা। আমি বলবো আজকের গল্পটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আর যাকে নিয়ে আমি আজকের গল্পটা বলবো তার নাম হচ্ছে ড্যানিয়েল হেলসেথ। ড্যানিয়েল হেলসেথ নামে একজন লোক যে জন্মগ্রহণ করেছিল 1976-এ, আর ও থাকতো আমেরিকার লাস ভেগাসে। ওর ওয়াইফের নাম ছিল এলিজাবেথ হেলসেথ। ওদের তিনটা ছেলে মেয়ে ছিল, তার মধ্যে দুটো ছিল মেয়ে আর একটি ছিল ছেলে। প্রথমে মেয়ে যার নাম ছিল ডানা, এরপর ছেলে যার নাম ছিল জর্ডান, আর তারপরে আরেকটা মেয়ে যার নাম ছিল সিয়েরা। বিয়ের প্রায় কয়েক বছর পর ড্যানিয়েল আর এলিজাবেথের মধ্যে তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, তাই ওদের ডিভোর্স হয়ে যায়। তো ছেলে মেয়েগুলো মা বাবা দুজনের কাছে থাকতো, তার মধ্যে মার কাছে বেশি থাকা হতো। কিন্তু ছোট মেয়ে সিয়েরা ও বাবাকে বেশি ভালোবাসত, তাই ও বাবার কাছে একটু বেশি থাকতো। এখন আমি যে ঘটনাগুলো বলবো এগুলো ঘটেছিল 2021-এ। 2021-এর 8th of April-এ একটা ছেলে মেয়েকে দেখা গিয়েছে লাস ভেগাসের ডিফারেন্ট ডিফারেন্ট CCTV-তে। আর দেখা গিয়েছে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট ATM বুথ থেকে ক্যাশ বের করছে ড্যানিয়েলের ডেবিট কার্ড ইউজ করে। আর যে ক্যাশের অ্যামাউন্ট ছিল সেটা ছিল প্রায় $700। এত ক্যাশ বের করে তারপর ওই ছেলে মেয়েগুলো ড্যানিয়েলের ঘরে গিয়েছিল। তারপরের দিন সকালে দেখা গিয়েছে ড্যানিয়েলের গাড়ি লাস ভেগাস থেকে চলে যাচ্ছে, আর যেটা সবসময় ড্যানিয়েলের ঘরের সামনে থাকতো। এখন আমি যেদিনের কথা বলবো সেদিন ছিল এপ্রিলের 10 তারিখ। ড্যানিয়েলের মা যার নাম ছিল ক্রিস্টি, তার সাথে ড্যানিয়েলের ডেইলি কথা হতো যেহেতু ওরা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে থাকতো। কিন্তু দুদিন ধরে ক্রিস্টি ড্যানিয়েলকে অনেক ফোন দেওয়ার পরেও পায়নি, তো এর জন্য ও অনেক টেনশন করছিল, কারণ এমন কখনো হয়নি। তাই ড্যানিয়েলের মা তাড়াতাড়ি পুলিশকে ফোন দিয়েছে জাস্ট ড্যানিয়েলের উপর একটা ওয়েলফেয়ার চেক করতে। আর ওয়েলফেয়ার চেক হচ্ছে মানে সবকিছু ঠিক আছে নাকি, ওই মানুষটা ভালো আছে নাকি, এটা করা পুলিশ অনেক সময় এটা করেও। ড্যানিয়েলের মায়ের এই ফোন কলের পরে পুলিশ ড্যানিয়েলের ঘরে আসলো, আর ওরা ড্যানিয়েলের ঘরে এসে যা দেখলো তা ওরা নিজের চোখেও বিশ্বাস করতে পারেনি। এই ঘটনার 4 দিন পর মানে এপ্রিলের 14 তারিখ পুলিশ ওই দুজনকে পেল যাদেরকে গত 4 দিন ধরে পুলিশ অনেক খুঁজছিল। ওই দুজনের কথা বলছি যে দুজন ATM বুথ থেকে ড্যানিয়েলের ডেবিট কার্ড ইউজ করে অনেক ক্যাশ বের করেছিল। তো ওদেরকে পুলিশ পেয়েছে, আর পাওয়ার পরে যখন পুলিশ ওদেরকে সার্চ করেছে ওদের থেকে একটা মোবাইল পেয়েছে, যে মোবাইলে একটা ভিডিও ছিল। আর ওই ভিডিও থেকে ব্যাখ্যা পেয়েছে পুলিশ যে আসলে ড্যানিয়েলের ঘরে এপ্রিলের 9 তারিখ কি ঘটেছিল। ওই ছেলে মেয়েগুলো ছিল 18 বছরের অ্যারন গুরেরো আর 16 বছরের সিয়েরা হেলসেথ, যে ছিল ড্যানিয়েলের ছোট মেয়ে। এখন আমি আপনাদেরকে বলবো সিয়েরা আর ওর বয়ফ্রেন্ড অ্যারন ড্যানিয়েলের সাথে কি করেছিল। ওরা 8 তারিখ এপ্রিল ATM থেকে ক্যাশ বের করে একটা শপে গিয়েছিল, যেখানে গিয়ে ওরা ডিসপোজেবল গ্লাভস, ব্লিচ, সো মানে করা, কেরোসিন কিনে ড্যানিয়েলের ঘরে গিয়েছিল। এরপর ওরা ড্যানিয়েলকে 70 times ছুরি দিয়ে মেরেছে, আর যখন ও মারা গিয়েছে তখন ড্যানিয়েলের মেয়ে সিয়েরা আর ওর বয়ফ্রেন্ড ট্রাই করেছে ড্যানিয়েলের বডির কিছু কিছু অংশ কেটে ফেলতে। কেটে ফেলে ওরা একটা স্লিপিং ব্যাগে ঢুকিয়েছে ড্যানিয়েলকে, তারপর ওরা এটার উপর কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে ড্যানিয়েলের নিজের ড্রয়িং রুমে। ওরা ট্রাই করেছিল সব এভিডেন্স নষ্ট করে ফেলতে কিন্তু ঠিক মতো পারেনি। ওরা ট্রাই করেছিল ঘরও পুড়ে ফেলতে কিন্তু সব এভিডেন্স আনড্যামেজ থেকে গিয়েছে। ড্যানিয়েলের মায়ের ফোন কল পাওয়ার পর পুলিশ এটাই দেখেছিল, যখন ওরা ড্যানিয়েলের ঘর অনেকবার নক করেও সারা শব্দ পায়নি, তখন ওরা ডোর নব ঘুরে দেখেছে, দেখেছে ডোর আসলে খোলা। তখন ওরা ভিতরে গিয়ে দেখে পুরো ঘর কালো কালো হয়ে আছে, কারণ এটা বার্ন করা ট্রাই করেছিল, আর অর্ধ পোড়া মৃতদেহ পড়ে আছে ড্যানিয়েলের সিটিং রুমে, যেটা ছিল ড্যানিয়েলের। এখন বলি সিয়েরা তার নিজের বাবাকে কেন মেরে ফেলেছে। কারণটা হচ্ছে সিয়েরা যেই ছেলেকে পছন্দ করত এই ছেলেকে ড্যানিয়েল একটু পছন্দ করত না, আর এই রিলেশনশিপের এগেনস্টে ছিল। আর ড্যানিয়েল বুঝেছিল যে সিয়েরা আর ওর বয়ফ্রেন্ড অ্যারন প্ল্যান করছে এখান থেকে পালিয়ে যেতে, আর ও যখন এগুলো নিয়ে স্ট্রিক্ট ছিল এই কারণে সিয়েরা ওর বাবাকে এভাবে নির্মমভাবে মেরে ফেলেছে। আর সিয়েরা যখন ওর বাবাকে মারছে এই অংশগুলো ওরা ভিডিও করেছে, যেটা পুলিশ ওদের মোবাইলে পেয়েছে। ভিডিও করার পরে ওরা অনেক হাসছিল যে ওরা কিভাবে মারছে, এটা দিয়ে ওরা ফান করেও কথা বলছে। তো পুলিশ তো সিয়েরা আর অ্যারনকে অ্যারেস্ট করতে পেরেছিল। ড্যানিয়েলকে মারার জন্য সিয়েরা আর অ্যারনের যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে মাত্র 22 years লাইফ সেন্টেন্স অ্যান্ড পসিবিলিটি উইথ প্যারোল। এই ঘটনাটা কিন্তু বলতে গেলে রিসেন্টলি মাত্র 2021 এর কথা। আপনারা যদি ড্যানিয়েল হেলসেথ নামে সার্চ করেন ইনস্টাগ্রামে, ইভেন ওর প্রোফাইলও এখনো পর্যন্ত দেখা যায়। ও মারা যাওয়ার
দুদিন আগেও ও ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। তো এটাই ছিল আমার আজকের গল্প। আজকের গল্পটা খুবই স্যাড, নিজের মেয়ে বাবাকে এভাবে নির্মমভাবে মেরে ফেলেছে, তার উপর আবার যখন মারছে এগুলো ভিডিও করছে, এগুলো নিয়ে ফান করছে, কি বলবো কি বলবো আর। তো আমার আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আমার ফেসবুক পেজে নতুন হলে আপনার পেজটা ফলো করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।